গুড মর্নিং কেমন আছো সব তোমরা গরম তো আবার পড়েছে কিন্তু চিন্তা করো না দু দিন বাদে আবার বর্ষা নেমে যাবে তো যাই হোক চলো রান্নাঘরে গিয়ে কী রান্না করি দেখি আজকে ভাবছি একটু হোটেলের স্টাইলের এক কারি বা ডিম কারি বা কারি যাই বলো আমরা তো বাঙালি আমরা ডিম কারিই বলি সেই ডিম কারি করবো হোটেলে যখন আমরা খাই না ডিম কারিটা যখন আসে তখন দেখি ডিমের যে গেভিটা ওটা তো মালাই মেলাই সেই মালাই কিভাবে হয় মালাই না দিয়ে মালাই মেলাই খেতে কীভাবে হয় চলো তোমরা আমার সাথে থাকো আমি চারটে ডিমের কারি করবো তার জন্য আমি দুটো পিঁয়াজ নিয়েছি আর চারটে টমেটো নিয়েছি পেঁয়াজটা ঠিক এইভাবে ছিঁড়িছিড়ি করে কেটে নেব পেঁয়াজটা একটু কম দেবো আর টমেটোটা একটু বেশি দেবো টমেটোটাও আমি এরকম কুচি কুচি করে কেটে নেব। পেঁয়াজ টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা সব কুচাবো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কালারটা করব, পুরো লাল হবে কালারটা আর তার জন্য ঝাল লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করি না আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োই দিই আর কাঁচা লঙ্কা দিয়ে করি কাঁচা লঙ্কা দিয়ে দেবো দু চারটে যে যেরকম ঝাল খায় সেরকমভাবেই আপনারা দিতে পারেন যখন করবেন আমরা কম ঝাল খাই এর জন্য তিনটে কাঁচা লঙ্কা দিলাম চারটে না আর যদিও এখনকার কাঁচা লঙ্কায় পাঁচটা ছটা যাই দেন ঝাল একদম নেই যাই হোক ডিমটা আমার সিদ্ধ হয়ে গেছে পাঁচটা ডিম সরি আমি চারটে বলেছিলাম পাঁচটা ডিমের আমি আজকে এককারি করব। ডিমটা ছুলে নেব একটা আগে বার করে ছুললাম দেখি সিদ্ধ হয়েছে কি না কেননা এখন না অনেকক্ষণ ডিম সিদ্ধ করার পরও মানে ডিমগুলো বেশিরভাগ ডিম ছুলতে গিয়ে এখন ঠিকঠাকভাবে ছোলে না চোকলা উঠে যায় এর জন্য আমি ভালো করে সিদ্ধ হয়েছে কি না একটা আগে ছুলে দেখলাম তারপরে সব ছুললাম তা যাই হোক এবার কড়াইতে দিয়ে দেবো সাদা তেল আপনারা না সর্ষের তেলে করবেন সর্ষের তেলে বেশি টেস্ট হয় আমরা সর্ষের তেল খুব একটা খাই না এই জন্য আমি সাদা তেলে করব ডিমটা আগে আমি ভেজে নেব আমি না ডিমটা ভাজার সময় কোনো নুন হলুদ কিচ্ছু দেব না আগে আমি প্লেন ডিমটা ভেজে নেব যতক্ষণ না লাল লাল না হয় একটু হালকা বাদামি কালার আসবে তখন আমি হলুদ নুন দিয়ে দেবো ডিমের সাইজটাও খুব বড়ো বড়ো রয়েছে পোলট্রির ডিম এটা হাঁসের ডিম না ডিমটা দেখুন লাল লাল হয়ে গেছে এবার আমি নুন হলুদ দেবো কেননা ডিমটা আগে সাদা অবস্থায় ভেজে নিলে পরে নুন হলুদ দিলে তাহলে ডিমটা লাল টুকটুকে কালার হয় এবার নুন হলুদ দিয়ে আমি আরও একটু ভালো করে ভেজে নেবো এইভাবে ভাজলে ডিমের কালারটা খুব সুন্দর আসে মাছ মাংস থেকে আমার ডিম সব সবসময়কাররই প্রিয় ডিম হলে আমার ভীষণ ভালো লাগে একটু এক গ্রাস ভাত বেশি খাই আর এইভাবে ডিমের কারি করলে তো আরও ভালো লাগে এই ডিমের কারিটা আপনারা রুটি দিয়ে বা পরোটা দিয়েও খেতে পারেন আমার ডিমের কালারটা কত সুন্দর হচ্ছে দেখছেন লাল পুরো হয়ে গেছে এবার আমি ডিমটা তুলে রাখব এবার ওই তেলেই আমি যেই পেঁয়াজ কুচানো টমেটো কুচানো আদা রসুন সব দিয়ে দেব। এবার ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে একে একে সব মশলা দিয়ে দেব। মশলা আর কিছুই দেব না শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন হলুদ দেব। এছাড়া জিরে বা জিরের গুঁড়ো কিছুই দেব না কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি করে দেব যাতে লাল হয় গ্রেভিটা এবার ভালো করে এই এই যে এই মশলাটা ভালো করে ভাজতে হবে কেননা ডিমের গেবিটা যখন করব অত কষাবো না এটা ভালো করে ভাজতে হবে আপনারা যখন মাছের ঝোলের কালিয়া করেন বা এরমভাবে একটু মশলা ভেজে যদি গেভিটা দেন গেভি করেন মানে মশলাটা এরমভাবে তাহলে সেটাও ভালো লাগে খেতে এবার আমি ওই মশলাটা মিক্সিতে তুলে নেবো এই মশলাটা আমি পেস্ট করব। ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এটা পেস্ট করব দারুণ হয় এই গ্রেভিটা এত সুন্দর হয় মানে কি বলবো আপনারা অবশ্যই ট্রাই করবেন এরমভাবে আমার গ্রেভিটা হয়ে গেছে দেখুন গন্ধ যা সুন্দর বেরিয়েছে এবার আমি কড়াইতে আবার সাদা তেল দিয়ে দেবো দিয়ে এই গ্রেভিটা দেবো কোনো কিছু ফোড়ন দেবো না এই গ্রেভিটা দেবো আপনারা চাইলে জিরা ফোড়ন দিতে পারেন আমি কোনো কিছু ফোড়ন দেবো না এবার গেবিটা ওর মধ্যে ঠেলে দেবো এত সুন্দর গন্ধ বেরিয়েছে না তারপরে আমি একটু নুন হলুদ আর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে গেবিটাকে নাড়াচাড়া করব গেবিটা দেখেছেন কত সুন্দর কালার এসছে লাল টুকটুকে কালার এসছে গেবিটা একটু ভালোভাবে নাড়বো আর গেভিটা দেখুন আপনারা খেয়াল করছেন কিনা না জানি না কীরকম মালাই মালাই টাইপের হয়ে গেছে দেখুন এরমভাবে করে খাবেন দারুণ লাগে তারপরে আমি ডিম দিয়ে দেবো জল এক ফোঁটাও দেব না আমি ডিমটা দিয়ে দেব। এবার ডিমটা দিয়ে একটু নাড়াচাড়া করব গন্ধ খুব সুন্দর বেরিয়েছে তারপরে ওপর দিয়ে ধনে পাতা দিয়ে দেব। হয়ে গেল ডিমের এককারি একদম হোটেল বা ধাবার স্টাইলের ডিমকারি অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেন কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার এই ডিম কারিটা আর আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন গরম গরম ভাত দিয়ে অথবা রুটি বা পরোটা সবকটা দিয়ে দিয়েই ভালো লাগবে টাটা